আমাদের রূপ লাবণ্যে ভরা এই সুন্দর উত্তরবঙ্গে এত সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে, তরাই, ডুয়ার্স, হিমালয় পাদদেশ জুড়ে, তার কোনো ইয়ত্তা নেই। এরকম একটি সুন্দরের ঠিকানা নিয়ে আজকের আমার কবিতা, সুন্দরের ঠিকানা। আমি আজ বেরিয়ে পড়েছি কোন এক অজ পাড়াগায়ের পথ ধরে, চয়নপাড়া পেরিয়ে বৈকুণ্ঠপুরের উদ্দেশ্যে। ওখানে আমাকে আতিথ্য দিল কাঠবিড়ালিরা, স্বাগত জানালো অজস্র ঝরা পাতা, ওদের কবিতার নাম মর্মর ধ্বনি। সমবেত গান শোনালো ঝিঝি পোকার দল, আমি অবাক হয়ে দেখলাম শাল গাছের পাতাগুলি ক্রমাগত করতালি দিয়ে শাহু নদীর স্নিগ্ধ স্রোত ধারাকে বলছে, নিরবধি বয়ে যাও নদী। অরণ্য বোবা নয়, সে এক অনবদ্য বাচিক শিল্পী। আমি কান পেতে শুনি তাদের অপূর্ব সঙ্গীত, বাতাস একটু জোরে বইলেই ওরা একসাথে ভীষণ বৈভবে নেচে ওঠে খরস্রোতা যৌবনের উদ্দাম মাদকতায়। চলো একদিন যাবে আমার সঙ্গে, কাঠঠোকরার ছোটে কত জোর আছে তোমাকে দেখিয়ে দেব, শান্ত দুপুরে তোমাকে শোনাব আগুন রঙের ঝরা পাতাদের অবিরাম নূপুর ধ্বনি। কত যে পাখির গান, গাছের পাতার ফাঁকে ফাঁকে তোমাকে দেখাবো টুকরো টুকরো নীল আকাশ, মুক্তির নীল নীল জানালা।